নমস্কার, শুভদীপ প্রহর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পরস্পরি জুয়েলার্সের সোনায় মোড়া সাত কাহন। প্রত্যেক দিন, প্রত্যেক রোববার দিন দুপুর 2:30 পরস্মরি সোনায় মোড়া সাত কাহন নিয়ে আমার হাজির হওয়া। আর এই অনুষ্ঠান মানে আমি পৌঁছে যাই পরস্মরি জুয়েলার্সে, অর্থাৎ IB/2 অশ্বিনীনগর বাগুইহাটি। এই হচ্ছে পরস্মরি জুয়েলার্সের ঠিকানা। এটি হচ্ছে বাগুইহাটি এবং VIP ক্রসিং, এই যে রাস্তাটা হাতিয়ারার দিকে যাচ্ছে সেই রাস্তা দিয়ে ঢুকলেই প্রথম ডানাদের বিল্ডিং, তার ফার্স্ট ফ্লোরে হচ্ছে পরস্মরি জুয়েলার্স। আপনারা এসে অনেক সোমবার দেখে নিতে পারেন। বাট আজকে আমি এখানে তো এসেছি এবং নিজে একটা ডিজাইনার জুয়েলারি পরেই ফেলেছি, তার কারণ পরস্মরি হচ্ছে ডিজাইনার জুয়েলারি হাব। আমি শব্দটাকে ব্যবহার করছি, ডিজাইনার জুয়েলারি হাব। কেন পরশমণিতে আপনি আসবেন? কলকাতা শহরে এত জায়গা থাকতে পরশমণি কেন? এবং পরশমণির কিন্তু একটাই ঠিকানা। পরশমণিতে আসলে আপনি কাস্টমাইজ জুয়েলারি পাবেন, অর্থাৎ আপনার পছন্দের জুয়েলারিটা আপনি পরবেন, অন্য কেউ নয়। এবং তার সঙ্গে সঙ্গে আপনার ধরুন কোনো নকশা পছন্দ, আপনি পরশমণিকে দিলে তারা সেই নকশা অনুযায়ী গয়না বানিয়ে দিতে পারবেন। তার কারণ নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট, যেটা এই মুহূর্তে কিন্তু পরশমণি ছাড়া আর কিন্তু হাতে গুনে বলতে পারি তাদের রয়েছে। সুতরাং পরশমণি কাস্টমাইজ জুয়েলারি করতে পছন্দ করে এবং তারা ডিজাইনার দিয়ে ডিজাইন করে জুয়েলারি করে। আমি যেমন নিজেই আজকে একটা বালা পরেছি, একটা টাই চেন পরেছি, একটা আংটি পরেছি, প্রত্যেকটা কিন্তু ভীষণভাবে ডিজাইনার জুয়েলারি। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে 18-ক্যারেট AD জুয়েলারি। এর মধ্যে একটা পার্লের ব্যবহার রয়েছে, কিছু ক্লাস্টার AD পিস রয়েছে। এটা রয়েছে 18-ক্যারেট জুয়েলারি, 18-ক্যারেট গোল্ড। এর প্রাইস হচ্ছে 1,45,000, 1,00,000। এটা কিন্তু রয়েছে হচ্ছে এভাবে লকিং সিস্টেমটা, 1,45,000 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এই জুয়েলারি। এটা ফ্যান্সির মধ্যে খুব সুন্দর এবং এগুলো ইংলিশ ড্রেসের সঙ্গে, মানে ধরুন গাউনের সঙ্গে, ওয়েস্টার্ন ওয়ারের সঙ্গে খুব ভালো যাবে। এবারে আরও কিছু ব্রেসলেট দেখাবো, ডায়মন্ড ব্রেসলেট। এগুলো কিন্তু ডায়মন্ড, এগুলো ক্লাস্টার পিসেই রয়েছে। এর প্রাইসটা রয়েছে হচ্ছে 74,000 টাকা, 74,000। আরেকটি দেখাবো যেটি রয়েছে খুব মিনিমাম রেঞ্জে, 38,000, 38,000। এটা রয়েছে 38,000। এবারে আমি আরও কিছু ফ্যান্সি দেখাবো, বিশেষ করে ইয়াররিং। আমরা ইয়াররিংটা ঘুরিয়ে ফিরিয়ে পরতে পছন্দ করি। আর এই রোজ গোল্ড যেটা দেখাবো সেটাও কিন্তু 18-ক্যারেট গোল্ড, একটু রেডিশ টিন্ট থাকবে। এই টিন্টার জন্য আমার মনে হয় ওয়েস্টার্ন ওয়্যারের সঙ্গে এগুলো ভীষণ ভালো। ধরুন আপনার মেয়ে বা স্ত্রীকে আপনি গিফট করতে চাইছেন, অল্প কিছু পয়সা দিয়ে গিফট করবেন, এক্ষুনি অনেক অনেক অ্যামাউন্টের গিফট করতে পাচ্ছেন না, কিন্তু একটু গোল্ডের প্রতি থাকতে ইচ্ছে করছে, তাহলে এই রোজ গোল্ড কিন্তু খুব ভালো গিফট হতে পারে। নিজের পকেট মানি থেকেও কিনে নেওয়া যেতে পারে। আসুন আমরা দেখাই কিছু ইয়াররিং। প্রথমেই দেখাবো এই হচ্ছে একটা ইয়াররিং। এটার প্রাইস আমি এগুলোর প্রাইসই বলে দিই, 15,000, 15,000। রোজ গোল্ড দেখাচ্ছি, 15,000, 15,000। পরেরটা ওই সেম রিং, এর সাইজটা আর একটু বড়, এটা হচ্ছে 16,500, 16,500, 16,500। এটা রয়েছে 15,800, 15,800। চলে যাই তার পরেরটা, 12,000, 12,000। এটা রয়েছে 12,000। তারপরে যেটা রয়েছে এটা রয়েছে হচ্ছে 10,400, 10,400, 10,400। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 11,100, 11,100 টাকা দাম। এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে 13,400। তারপরেরটা রয়েছে 13,000, 13,000। এটা রয়েছে 13,000, 13,000। এরপরে যেটাতে যাব সেটা রয়েছে 13,500, 13,500, 13,500। এই কাউন্টারে কিন্তু আপনারা পাবেন হচ্ছে জেমস। জেমসের কেনাকাটায় আমরা একটু সতর্ক আমাদের হতেই হবে, আমাদের একটু সতর্ক হওয়া প্রয়োজন। তার কারণ আপনি জেমস পড়ছেন আপনার ভাগ্য পরিবর্তনের জন্য। এই জেমসের ক্ষেত্রে ক্লিয়ারিটি এবং ক্ল্যারিটি এই দুটোই ভীষণ প্রয়োজন। অর্থাৎ আপনি যে জেমসটা পড়ছেন তার ক্লিয়ারিটি কতটা, ক্ল্যারিটি কতটা এবং সেটা কতটা অথেন্টিক, এই অথেন্টিকেশনটা দেয় হচ্ছে GSI। আজকে যখন পরশমণি থেকে আপনি যখন জেমসটা নিচ্ছেন এবং সেটা অবশ্যই সঠিক ভাগ্য বিচারের সঙ্গে, আপনি এখানে চাইলে ভাগ্যের বিচারও করে নিতে পারেন। ডিটেলস জানার জন্য হেল্পলাইন নাম্বার রয়েছে এবং আপনি এখান থেকে জেমসটাও পারচেস করতে পারেন। এবারে আমি যাব জেমসে, শুরু করব পান্না থেকে, এমারেল্ড। এমারেল্ড আপনারা পাচ্ছেন 1,500 টাকা থেকে শুরু করে 9,000, রতি 1,500 থেকে 9,000।
তারপরে আমি চলে আসব মুক্ততে, অর্থাৎ পার্লে। পার্ল আপনারা পাচ্ছেন 350 অর্থাৎ 350 টাকা থেকে শুরু করে 1300 টাকা, 350 থেকে 1300-র মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে মুক্ত অর্থাৎ পার্ল। এবারে যাব নীলাতে। নীলা আপনারা পাচ্ছেন 5000 অনওয়ার্ডস, 9800 আপ টু 9800, 5000 থেকে 9800, মানে 10000 অ্যারাউন্ড আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন নীলা। এবারে আসছি পলা অর্থাৎ কোরাল। পলা আপনারা পাচ্ছেন 750 থেকে মিনিমাম 750, ম্যাক্স টু ম্যাক্স 1250, 750 থেকে 1250-এর মধ্যে পাচ্ছেন পলা। এবারে আমরা আসছি ইয়েলো স্যাফায়ারে। এবারে আমি যাব হচ্ছে স্যাফায়ার। এই স্যাফায়ার যেটা দেখাবো একটু পোখরাজ, যেটার বাংলা কথা পোখরাজ, পোখরাজ আপনারা পাবেন 1250 মিনিমাম আপ টু 16000, 16000, 1250 থেকে আপনি 16000-এর মধ্যে পাচ্ছেন পোখরাজ। আমি যেটা বলছি সেটা কিন্তু রতি হিসেবে বলছি। এরপরে আমার যাওয়ার পালা হচ্ছে গোমেদে। গোমেদ দেখাচ্ছি 500 টাকা থেকে 1050 রতি, 500 থেকে 1050 গোমেদ, 500 অনওয়ার্ড, মানে 500 অনওয়ার্ডস 1050 অবধি আপনারা পেয়ে যাচ্ছেন গোমেদ। এবারে আমার যাওয়ার পালা ক্যাটসাইয়ে। ক্যাটসাই পাবেন 1600 থেকে 7000, 1600 থেকে 7000-এর মধ্যে পাচ্ছেন ক্যাটসাই উইথ সার্টিফিকেট। এবারে আমি আসব হচ্ছে রুবিতে, চুনি, রবির জন্য ভীষণ প্রয়োজন এটা। এটা হচ্ছে রুবি দেখাচ্ছি। রুবি 1100 থেকে শুরু করে 2700-এ পেয়ে যাচ্ছেন, 2700 অবধি পাচ্ছেন রুবি। এবারে আমি যাব হচ্ছে মুনস্টোন। এগুলো কিন্তু মানে ডাইরেক্ট জেমস নয়, এগুলো হচ্ছে উপরত্ন বলা হয়। এটা দেখাচ্ছি হচ্ছে মুনস্টোন, এবং এটা 250 টাকার অতি। তারপরে চলে যাব হচ্ছে ওপালে। ওপাল এটাও কিন্তু ওই উপরত্নের মধ্যেই পড়ছে। ওপাল হচ্ছে 1200 টাকা থেকে 1250 টাকার মধ্যে পাবেন। এবারে আমি যাব হচ্ছে এমিথিস্ট। অনেকেই নীলার পরিবর্তে এমিথিস্ট ব্যবহার করেন, প্রথমে অনেকে প্রথম ধাপে এমিথিস্ট ব্যবহার করেন। এটা হচ্ছে এমিথিস্ট 150, 150 টাকার অতি। আর আজকের এপিসোডে আমি যাব লাস্ট যে রত্ন, সেটি হচ্ছে ব্লু জারকন। এটা উপরত্নের মধ্যে পড়ে। এটা অ্যাকচুয়ালি নীলা এবং শুক্র, শনি এবং শুক্রের মিলিত একটা প্রতিকার। এটা হচ্ছে ব্লু জারকন, এবং এটা হচ্ছে আপনারা পাবেন 900 অনওয়ার্ডস, 900 থেকে 1300 টাকার অতি, 900 থেকে 1300-এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই ব্লু জারকন। এতক্ষণ ধরে আমরা দেখালাম কিছু ফ্যান্সি অর্থাৎ 18 ক্যারেট গোল্ড এবং রোজ গোল্ড, তার সঙ্গে দেখালাম কিছু জেমস। এবারে আমি চলে যাব হচ্ছে আসল কাউন্টার, যেখানে সোনার গয়না অর্থাৎ 22 ক্যারেট গোল্ডের উপরে ডিজাইনার জুয়েলারি। আসুন আর দেখাবো আমি আপনাদেরকে। তার আগে আপনাদের বলি, পরশমণিতে আপনি এসে আপনার পুরনো সোনার গয়না পরিবর্তন করে কেনাকাটা করতে পারবেন, একদম পিওর হলমার্ক পিওরিটির সোনার গয়না নিয়ে যেতে পারবেন। পাশাপাশি আপনি ইনভেস্টমেন্ট অর্থাৎ ইনস্টলমেন্ট স্কিমে গয়না কিনতে পারবেন। ইনস্টলমেন্ট কি? আপনি 11 মাস টাকা জমা করবেন, 12তম মাসে আপনার যে অ্যামাউন্ট যেটা আপনি দিচ্ছেন সেই অ্যামাউন্টের 90% অ্যামাউন্ট দিচ্ছে হচ্ছে পরশমণি জুয়েলার্স, এবং 13তম মাসে গিয়ে আপনি কেনাকাটা করতে পারছেন। সুতরাং 1 বছর টাকা জমাবেন আপনি, গিয়ে কেনাকাটা করবেন আপনি, তার মধ্যে 1 মাসের টাকা দেবে হচ্ছে পরশমণি জুয়েলার্স 90% আপনার দেওয়া অর্থের। আজকে এবারে আমার চলে যাওয়ার পালা কাঙ্ক্ষিত কাউন্টার অর্থাৎ 22 ক্যারেট গোল্ডের ডিজাইনার পেন্ডেন্ট কানের দুলের কাউন্টারে। আসুন আমার সঙ্গে পৌঁছে যাই সেই কাউন্টারে। এবারে আমি পৌঁছে গেছি আমার খুব পছন্দের কাউন্টার। এই কাউন্টারটা আমার ভারী পছন্দ, তার কারণ এই কাউন্টারে আমি পাই হচ্ছে নিজেকে সাজানোর অনেক গয়না, যেমন কানের দুল পাই, যেমন পেন্ডেন্ট পাই, এরকম দুলের নানান ভ্যারাইটি পাই, মিনিমাম ওজন থেকে ম্যাক্সিমাম ওজন। কিন্তু শুরুটা আজকে আমি করব বিয়েতে যে গয়নাটা ভীষণ প্রয়োজন, কান ঝুমকো ফুল কান। আমি শুরু করি ফুল কান থেকে। এটা রয়েছে ফুল কান, এখানে মিনে রয়েছে, ফুল কানে ময়ূর রয়েছে, মিনেতে কিন্তু এখানে ব্লু, মাস্টার্ড ইয়েলো, মেরুন এবং গ্রিন, এতগুলো মিনের ব্যবহার রয়েছে। এবং এই ময়ূরটা ফুল কানটাকে কাভার করছে, তার সঙ্গে একটা খুব ছোট্ট কলকে ফুল ঝুমকো, তার সঙ্গে চেন আর রেজির ব্যবহার রয়েছে। এটা হচ্ছে 21 গ্রাম ওজন, এই ফুল কান ঝুমকো হচ্ছে 21 গ্রাম, 21 গ্রামস। আজকের গোল্ড প্রাইস অনুযায়ী প্রাইস হচ্ছে 1,17,500,
117,500। এরপরে যাচ্ছি স্পাইরাল ঝুমকো, এবং এই যে দেখছেন ঝুমকোটা, এখানে কিন্তু ঝুমকো যেটা রয়েছে চেন এবং বলের ব্যবহার, আর তার সঙ্গে যেটা রয়েছে ঝুমকোর যে মানে বেডটা অর্থাৎ ব্যাসার্ধটা কিন্তু অনেকটা বড়। এটাকে হোল্ড করে রেখেছে একটা ফ্লোরাল পোর্শন দিয়ে, এবং এটার ওজন হচ্ছে 21 গ্রাম 500 মিলিগ্রাম, 21 গ্রাম 500 মিলিগ্রাম, এবং এর প্রাইস হচ্ছে 1,20,000, 1,20,000 আজকের গোল্ড প্রাইস অনুযায়ী। তারপরে যেটাতে যাব, এটাও ঝুমকো, কিন্তু এই ঝুমকোটা হচ্ছে ডাবল ঝুমকো। দেখুন এর নিচে যদি যাই চেন এবং বল, তারপরে একটা কলকে ফুল, তারপরে কিন্তু রেজির কাজের একটা ঝুমকো যাচ্ছে, এবং তার সঙ্গে একটা ছোট্ট পাশা রয়েছে যেটাকে হোল্ড করে রেখেছে। ডাবল ঝুমকো, এটা ডাবল লেয়ার ঝুমকো, এবং এটা হচ্ছে 20 গ্রাম 700 মিলিগ্রাম, 20 গ্রাম 700 মিলিগ্রাম হচ্ছে এর ওজন। প্রাইস হচ্ছে 1,16,000, 1,16,000 আপনারা পাচ্ছেন এই ঝুমকোটা। তারপরে হচ্ছে বড় বাটির ঝুমকো, অর্থাৎ এই ঝুমকোর যে ব্যাসার্ধটা রয়েছে এটা একটু সাউথ ইন্ডিয়ান ঝুমকো, দক্ষিণ ভারতীয় ঝুমকোতে কিন্তু একটু নিচের ব্যাসার্ধটা অনেক বড় পড়ে। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান প্যাটার্নের ঝুমকো, এবং এই ঝুমকের ওজন হচ্ছে 18 গ্রাম 500 মিলিগ্রাম, 18 গ্রামস 500 মিলিগ্রামস, এবং এর প্রাইস হচ্ছে 1,05,000 রুপিস, 1,05,000। এরপরে আমি একটা মিনে ঝুমকো দেখাবো, এটার সঙ্গে চেন এবং বিডস, এটা রয়েছে একটা বিডসের মতো, দেখুন এই ড্রপসের মতো যাচ্ছে, চেন এবং ড্রপস, আর তার সঙ্গে একটা জিওমেট্রিক শেপের ঝুমকো, যেটাতে কিন্তু রয়েছে একটা ওভারল্যাপিং কাজ, মিনেটা রয়েছে ওভারল্যাপিং, ম্যাট ফিনিশের উপরে এজিংগুলোকে হাই পলিশ করা হয়েছে, এবং তার উপর দিয়ে কিন্তু একটা ওভারল্যাপিং মিনেট ট্রায়াঙ্গেল যাচ্ছে, এবং এখানেও একটা ফ্লোরাল ডিজাইন যেটা কিন্তু মিনে করা সেটা ধরে রয়েছে। এর ওজন হচ্ছে 20 গ্রাম 400 মিলিগ্রাম, 20 গ্রাম 400 মিলিগ্রামস, এবং এর প্রাইস হচ্ছে 1,14,000, 1,14,000। তারপরে যে ঝুমকোটায় যাব, এই ঝুমকোর মধ্যে দেখুন রেজির খুব সুন্দর ব্যবহার রয়েছে, এর মধ্যে হালকা মিনের ব্যবহার রয়েছে, ছোট্ট কান, এটা হাফ কানও বলতে পারি আমরা, ছোট্ট ময়ূর, এবং ময়ূরের সঙ্গে ঝুমকোটাকে হোল্ড করে রাখা রয়েছে। ঝুমকো আমাদের বাঙালিদের বিয়ের গয়নার মধ্যে অপরিহার্য, এবং এর হচ্ছে ওজন 22 গ্রাম 800 মিলিগ্রাম, 22 গ্রামস 800 মিলিগ্রামস, এবং এর প্রাইস হচ্ছে 1,28,000, 1,28,000 হচ্ছে এর প্রাইস, 1,28,000। এরপরে আরও কিছু দুল, যেমন গিনি পাশা রয়েছে, তার সঙ্গে রয়েছে কিছু ঝোলানো দুল, একটু ট্রেডিশনাল দুলের বাইরে বেরিয়ে কিছু ডিজাইনার ঝোলানো দুল, আসুন সেই দুলের নকশা আমরা একটু দেখে নিই। প্রথমে গিনি পাশা দিয়ে শুরু করি। এবার আমি যাব কিছু পাশা এবং কিছু ডিজাইনার ঝোলা দুল, তার কারণ ডিজাইনার শব্দটাকে আমি ব্যবহার করছি এই কারণেই, কারণ পরশমণি জুয়েলার্স নিজস্ব ডিজাইনার দিয়ে ডিজাইন করে গয়না তৈরি করে, নিজস্ব ইউনিটে ওদের গয়না তৈরি হয়, যার ফলে গয়না ভীষণভাবে কাস্টমাইজডও হতে পারে। আর আপনি আপনার বাড়ির পুরনো সোনার গয়না বদল করে এই হলমার্ক পিওরিটির এরকম ডিজাইনার জুয়েলারি আপনার ওয়ার্ড্রপে, জুয়েলারি ওয়ার্ড্রপে নিতেই পারেন, কারণ পরশমণি হচ্ছে জুয়েলারি হাব, যেখানে এসে আপনি আপনার পছন্দের মতো নিজেকে সোনার গয়নায় সাজিয়ে তুলতে পারেন। আসুন এবারে শুরু করি গিনি পাশা থেকে। এই যে গিনি পাশা আমি দেখাচ্ছি, এটার ওজন হচ্ছে 5 গ্রাম 500 মিলিগ্রাম, এবং এটার আজকের গোল্ড প্রাইস অনুযায়ী প্রাইস হচ্ছে 31,000, 31,000 টাকা, এটা হচ্ছে গিনি পাশা। তারপরে যেটাই যাব, সেটা কিন্তু খুব সুন্দর করে কালারটাকে স্প্রে করা হয়েছে, এটা কিন্তু মিনে বাট কালারটাকে কিন্তু স্প্রে করা, মাঝখানের বলটা যেটা রয়েছে মোটরের মতো ওটা কিন্তু হাই পলিশ, এজিংগুলো সব হাই পলিশ, ভেতরের পাপড়িটাকে কিন্তু ম্যাট ফিনিশ করা হয়েছে, এবং তার মধ্যে কালারটা কিন্তু স্প্রে হয়েছে, এটা মিনে কিন্তু স্প্রে করে গেছে কালারটা। এর ওজন হচ্ছে 8 গ্রাম 8 গ্রামস, প্রাইস হচ্ছে 45,000, 45,000 টাকা আজকের গোল্ড প্রাইস অনুযায়ী। এরপরে যে পাশাটা আমি দেখাবো, এর মধ্যে কিন্তু ফিলিগ্রির কাজ রয়েছে, ম্যাট ফিনিশের সঙ্গে হাই পলিশ এজিং রয়েছে, এটা 8 গ্রাম 800 মিলিগ্রাম, 8 গ্রামস 800 মিলিগ্রামস, এবং আজকের মার্কেট রেঞ্জ অনুযায়ী, গোল্ড রেঞ্জ অনুযায়ী 50,000 টাকা এটার দাম। এরপরে দেখাবো ফ্যান্সি একটা ডিজাইনার হ্যাঙ্গিং পিস, এটা ঝোলানো দুল,
চেন রেজি ড্রপস, তার সঙ্গে একটা কলকে, তার সঙ্গে একদম তারের কাজের উপরে রয়েছে সার্কেলের মধ্যে নকশা, উপরে রয়েছে একটা ম্যাট ফিনিশের ফ্লাওয়ার। এই যে দুলটা আমি দেখাচ্ছি এটা 6 গ্রাম 200 মিলিগ্রাম, 6 গ্রামস 200 মিলিগ্রামস, প্রাইস হচ্ছে 35,000 টাকা এর প্রাইস। তারপরে আর একটা আমি হ্যাঙ্গিং পিস দেখাবো, এটাও একটু ঝোলানো দুল, কিন্তু এটা খুব ট্রেডিশনাল দুল এবং এটা চেনের সঙ্গে ড্রপস, তার সঙ্গে ফুলের নকশা যাচ্ছে এবং এগুলো প্রত্যেকটাই একদম ডিজাইনার পিস। এর প্রাইস হচ্ছে বলে দিই, এর ওজনটা বলে দিই, 7 গ্রাম 300 মিলিগ্রাম, 7 গ্রামস 300 মিলিগ্রামস, এবং এটা এখন পাচ্ছেন 41,000-এ, 41,000-এ পেয়ে যাচ্ছেন এই হ্যাঙ্গিং দুলটা। এরপরে যেটা দেখাবো, এই দুলটার মধ্যে কিন্তু পুরোটাই ফিলিগ্রির কাজ রয়েছে, চেনের সঙ্গে বল রয়েছে, পুরোটা একটা মোড়ানো ফুল, একটা পাতা, একটা ফুলের নকশাতে একটা পাতা মোড়ানো, এবং পাতার যে জালটা ওটা কিন্তু পুরোটাই এরভাবে ফিলিগ্রির কাজে যাচ্ছে, তার মাঝখান থেকে চেনের সঙ্গে বলটা এসছে। এর ওজন হচ্ছে 11 গ্রাম 600 মিলিগ্রাম, 11 গ্রাম 600 মিলিগ্রামস, এখন এটা পাচ্ছেন 65,000-এ, 65,000-এ পেয়ে যাচ্ছেন এই দুলটা। তারপরে আমি যে দুলটায় যাব, এটা একদম ভীষণ ট্রেন্ডি একটা দুল। আমরা ডোকিয়াচেনের গল্প জানি, যে ডোকিয়াচেন, সেই ডোকিয়াচেনের মতো করে এটা ডোকিয়াচেনের সঙ্গে ম্যাচিং করে আপনারা পরতে পারবেন। এর মতো ছোট ছোট ঝুমকার ব্যবহার রয়েছে, চেনের সঙ্গে স্টার রয়েছে। এর ওজন রয়েছে হচ্ছে 8 গ্রাম 300 মিলিগ্রাম, 8 গ্রামস 300 মিলিগ্রামস, 8 গ্রাম 300 মিলিগ্রাম, এবং এটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে 46,500, 8 গ্রামস 300 মিলিগ্রামস পেয়ে যাবেন 46,500-তে। এবারে আমার খুব পছন্দের আরেকটি গয়না, সেটা হচ্ছে পেন্ডেন্ট সেট। মানে আমাদের ছোটোখাটো অনুষ্ঠানে বলুন, কিংবা অনেকটা দূরে বিয়ে বাড়িতে বলুন, কিংবা গিফট করার জন্য বলুন, এর থেকে ভালো গয়না মনে হয় না আর আছে পেন্ডেন্ট সেট। এবং তার ভ্যারাইটিটা পাওয়ার জন্য আপনাদের আসতে হবে পরশমণি জুয়েলার্স। শুরু করছি পেন্ডেন্ট ডালিয়া দিয়ে, একদম ডালিয়া সেট। এটা হচ্ছে মাঝখানে একটা বল হাই পলিশের, তারপরে পাপড়িটা গেছে একদম পুরোপুরি ছিলের কাজ, এবং এটা রয়েছে ডালিয়ার সেট। হলো চেন রয়েছে, হলো চেনটা দেখাতে হবে, এটা হলো চেনের সঙ্গে রয়েছে, চাইলে আপনি এটাকে টাসেলও ব্যবহার করতে পারেন। হলো চেন, লকেট এবং দুল, দুলটাও একদম ওই লকেটেরই আদলে। টোটাল সেটটার ওজন হচ্ছে 47 গ্রামস, 47 গ্রাম হচ্ছে টোটাল সেটটার ওজন, এবং এর প্রাইস হচ্ছে 2,63,000, 2,63,000। এরপরে যে পেন্ডেন্ট সেটটা দেখাবো, এই পেন্ডেন্ট সেটটা রয়েছে গ্রিন টাসেলে। আপনি টাসেল চাইলে নিজেরা চেঞ্জ করে নিতেই পারেন। এটা চিনার পাতা নকশা, পুরোটাই একটা রয়েছে ফিলিগ্রির কাজ, তারপরে হাই পলিশে শুধু পাতার শিরাটাকে প্রমিনেন্ট করা রয়েছে, এটা চিনার পাতা। তার সঙ্গে যে ইয়াররিংটা আমি দেখাবো, এর সঙ্গে ম্যাচিং ইয়াররিং রয়েছে পেন্ডেন্ট এবং ইয়াররিং নিয়ে। ওজন হচ্ছে 24 গ্রাম, 24 গ্রামস, এর প্রাইস হচ্ছে 1,34,000, 1,34,000 হচ্ছে এর প্রাইস আজকের দিনে। এরপরে যেটা আমি দেখাচ্ছি, এটাও টাসেলের সঙ্গে রাখা রয়েছে। এবারে লকেটটাতে আমি আসব, এটা রয়েছে লকেটটা, এটা মিনের কাজ রয়েছে, একটা সার্কেল তার ভেতর থেকে একটা শঙ্খের নকশা গেছে, তারের কাজের উপরে রয়েছে, এবং এজিংটাকে রেজি দিয়ে করা হয়েছে, এর মধ্যে ডুয়াল মিনের ব্যবহার রয়েছে। এই রয়েছে কানের দুল, এবং এর সেটটার ওজন হচ্ছে 18 গ্রাম 18 গ্রামস, লকেট এবং দুল 18 গ্রাম, এবং এর প্রাইস হচ্ছে 1,01,000, 1,01,000 টাকা। এরপরে দেখাচ্ছি ময়ূরের নকশা, এবং পুরোটাই মিনে যাচ্ছে। এটা হচ্ছে লকেটটা পুরোটাই তারের কাজ, এবং তার সঙ্গে মিনে রয়েছে। এটা একটা হাফ ময়ূরের নকশায় রয়েছে, হাফ সার্কেলের নকশায় রয়েছে, এবং এটার সঙ্গে ম্যাচিং করে ইয়াররিং রয়েছে, ম্যাচিং করে ইয়াররিং রয়েছে, একদম সেম ডিজাইন, শুধু ছোটো পোর্শনে রয়েছে। টোটাল সেটটা অর্থাৎ লকেট এবং দুল নিয়ে ওজন দাঁড়াচ্ছে 15 গ্রাম 300 মিলিগ্রাম, প্রাইস হচ্ছে 85,500, 85,500 হচ্ছে এর প্রাইস। এরপরে আমি যেটা দেখাবো, এটা হচ্ছে লকেটের নকশাটা একটু দেখিয়ে দিই। একটা হচ্ছে ফুলের নকশা, এর মধ্যে মিনে রয়েছে, চেনের সঙ্গে বলের ব্যবহার রয়েছে, এটার মধ্যে মিনেটা খুব সুন্দর করে পাঞ্চিংটা হয়েছে, এটা মেরুন ব্লুয়ের মিনের ব্যবহার হচ্ছে, হালকা মাস্টার্ড ইয়েলোও রয়েছে।
এবং এর সঙ্গে কানের দুলের নকশাটা সেম। এটা হচ্ছে 18 গ্রাম 100 মিলিগ্রাম, 18 গ্রামস 100 মিলিগ্রামস। প্রাইস হচ্ছে 1,01,000 টাকা, 1,01,000। 1,01,000-এ পেয়ে যাচ্ছেন এই জুয়েলারিটা। আপনারা চাইলে শুধু পেন্ডেন্টও নিতে পারেন, সেক্ষেত্রে দামটা কমে যাবে। যদি চান যে শুধু দুলটা নেবেন সেটাও নিতে পারেন, তাহলেও দামটা কিন্তু কমে যাবে। আমি যে দামটা বলছি, আমি যে প্রাইসটা বলছি, সেটা ওভারঅল বলছি। এরপরে একটা কমপ্লিট ডিজাইনার জুয়েলারি দেখাবো, একটা ঝিনুকের প্রজাপতি। দেখুন, ঝিনুকের মধ্যে সোনার প্রজাপতি, একটা ঝিনুক। সেই ঝিনুকটার সঙ্গে প্রজাপতির বডিটা পুরোটাই গোল্ডের, তার সঙ্গে তার পাখনা যেটা করা হয়েছে ব্লু গ্রিন মিনের একটা অসাধারণ ব্যবহার রয়েছে, এবং তার সঙ্গে ড্রপসটাকে কী সুন্দর করে ব্যবহার করা হয়েছে। এটা 18 গ্রাম ওজন, এর সঙ্গে ম্যাচিং ইয়াররিং তো রয়েইছে, একেবারে দেখিয়ে দেবো ম্যাচিং ইয়াররিং এর সঙ্গে। এটা একটু হ্যাঙ্গিং, একটু সেফটি পিন লকের ইয়াররিং, এটা হ্যাঙ্গিং ইয়াররিং। এটা টোটাল ওজনটা হচ্ছে 18 গ্রাম, কিন্তু যেহেতু এটার মধ্যে শেল আছে এবং ডিজাইনটা রয়েছে, তাই এটার প্রাইস কিন্তু 1,03,000 টাকা। নইলে এটা 1,01,000 শুধু সোনা হলে হতো, কিন্তু যেহেতু শেলের ব্যবহার আছে তাই এটা 1,03,000 টাকা। এরপরে আমি যে গয়না পরে আছি এটা দেখাবো, এবং তার সঙ্গে আর কিছু আংটির একটা ঝলক, এবং তার সঙ্গে কিছু হাড়ের ঝলক। যারা একটু লম্বা হাড় মপ চেন পরতে পছন্দ করেন বা একটু লং চেন পরতে পছন্দ করেন, তাদের জন্য চলে যাচ্ছি পরের কাউন্টারে। প্রথম যে চেনটা আপনারা দেখছেন সেটা হচ্ছে 33 গ্রাম। এই হারটা বলের সঙ্গে ঢোল এবং বল এভাবেই গেছে। এটা হচ্ছে 33 গ্রাম, 1,84,000, 1,84,000। তার পরেরটায় আমি চলে যাব। পরেরটাতে একটু চেন, তার সঙ্গে রয়েছে হচ্ছে একটা করে বল, এভাবেই কিন্তু সাজানো হয়েছে মিনে বল। বলের মধ্যে দেখুন, এখানে টোটাল রয়েছে হচ্ছে 5টা পিস, 2টো মিনে বল, 1টা তারের কাজের বল, 2টো হচ্ছে সার্কেল পোর্শন, আবার কিন্তু হলো চেন। এই যে ডিজাইনটা, এর ওজন হচ্ছে 39 গ্রাম, 39 গ্রামস। প্রাইস হচ্ছে 2,17,000, 2,17,000, এবং এর এন্ডে একটা ঝুমকো লকেট হিসেবে গেছে। তারপরের যে চেনটাতে যাব, এটার মধ্যেও কিন্তু একটা বড় বলের সঙ্গে 2টো ছোট বল, এবং তার সঙ্গে চেন, এবং এই রয়েছে ওজন 53 গ্রাম, 53 গ্রামস হচ্ছে এর ওজন। প্রাইস হচ্ছে 2,95,000, 2,95,000-এ আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে আমি যাব হচ্ছে ফিঙ্গারিংয়ে, লেডিস ফিঙ্গারিং। এবং এই ফিঙ্গারিং মোটামুটি 7 গ্রাম থেকে 11 গ্রামের মধ্যে আজকে ডিসপ্লে করা রয়েছে, ওই 39,000 থেকে 64,000-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। জাস্ট একটা ঝলক আমি দেখিয়ে দিই, এবং এগুলো মোটামুটি ব্রাইডাল রিং হিসেবে আপনারা পেতেই পারেন। এটা রয়েছে হচ্ছে 39,000 থেকে শুরু করে, মোটামুটি এটা যেমন শুরু হচ্ছে 39,000-এ, আর এইটা রয়েছে 64,000-এ। আমি একটু ডিফারেন্সটা দেখিয়ে দিই, এটা 64,000-এ পেয়ে যাচ্ছে। আমি যে ফিঙ্গারিংটা পরেছি এটার মধ্যে মিনের ব্যবহার আছে, এবং এটা কিন্তু আপনারা হাই পলিশ ফিলিগ্রির কাজে মিনে রয়েছে, 2টো ডাবল মিনের ব্যবহার রয়েছে। এটা আপনারা পেয়ে যাবেন 10 গ্রাম, তো এটা মোটামুটি 56,000-এ আপনারা পেয়ে যাচ্ছেন। এবারে আমি চলে আসবো ব্রেসলেট, মেয়েদের আরেকটা খুব পছন্দের গয়না, বিশেষ করে ইয়াং জেনারেশন তো বটেই, আমরা যারা খুব একটা শাঁখা পালা সবসময় পরি না, আমাদের এটা খুব পছন্দের জুয়েলারি। প্রথম যেটা রয়েছে 4 গ্রাম, এটা রয়েছে 4 গ্রাম, 23,000, 23,000। তারপরেরটা রয়েছে হচ্ছে 5 গ্রাম, এটা রয়েছে 28,000। তারপরে আবার বলের ডিজাইনই রয়েছে, এটা রয়েছে বলের ডিজাইন, এটা রয়েছে বলের ডিজাইন, এটা রয়েছে 6 গ্রাম, 33,000। তারপরে দেখুন এটা রয়েছে, এটাও 6 গ্রাম, এটাও 33,000। এটা না মঙ্গলসূত্র, অনেকেই গলার পরিবর্তে হাতে পরতে চান, এটা তাদের জন্য মঙ্গলসূত্র ব্রেসলেট, এবং এটা হচ্ছে 6 গ্রাম, এরও প্রাইস হচ্ছে 33,000। তারপরে যেটা দেখাবো এটা কিন্তু 6 গ্রাম 700 মিলিগ্রাম, 37,000। আর তারপরে দেখাবো যেটা, সেটা একটু মানে অকেশন ওয়ের, এটা রয়েছে 7 গ্রাম 39,000। এবারে আমি আসবো জেন্টস ফিঙ্গারিং। জেন্টস ফিঙ্গারিংয়ে আজকে আমি স্টোনটা দেখাবো, স্টোন সেটিং দেখাবো, কিন্তু আপনি চাইলে সলিড গোল্ডেও পেয়ে যাবেন, মিনার কাজেও পেয়ে যাবেন, এমনকি বিভিন্ন দেবতার মোটিভে পেয়ে যাবেন, নামের অক্ষরে পেয়ে যাবেন, আপনি যেভাবে চাইবেন আপনি পেয়ে যাবেন। এটা যেমন 6 গ্রাম দেখাচ্ছে 35,000, এটা রয়েছে 9 গ্রাম 51,000, আবার
এটা রয়েছে হচ্ছে 11 গ্রাম 62 হাজার, আর এটা যেটা দেখাচ্ছে এটা 14 গ্রাম রয়েছে, 14 গ্রাম 79 হাজার। এবারে আমি দেখাচ্ছি আমি যেটা পরে আছি টাইচেন, কারণ এশিয়ামে একটা ডিজাইনার জুয়েলারি পরে নিয়েছি। এই যে টাইচেনটা একটা গিনি টাইচেন উইথ মিনা কাজ, একটু দেখাই আমি, চেনের সঙ্গে পাতা উইথ মিনে এবং তারের কাজ, এবং এটা না স্নেক চেনের মধ্যে যাচ্ছে, তার সঙ্গে রয়েছে হচ্ছে আর একটা তারের কাজের পাতার মধ্যে থেকে চেনের সঙ্গে বল, তার সঙ্গে রয়েছে হচ্ছে লকেট পোর্শনটা, এর মধ্যে কিন্তু একটা গিনি রয়েছে। এই টাইচেনের যে ওজনটা রয়েছে, এই টাইচেনের ওজন হচ্ছে 41 গ্রাম, প্রাইস আপনারা ফোন করলেই জানতে পেরে যাবেন। টাইচেনের ওজন হচ্ছে 41 গ্রাম, 41 গ্রামস হচ্ছে এই টাইচেনটা। এবারে আমি দেখাবো এর সঙ্গে দুলটা, আমি যে দুলটা পরে আছি এই দুলের ওজন হচ্ছে 18 গ্রাম 500, মানে 19 গ্রামের মধ্যে পাবেন। এটা 19 গ্রামের প্রদীপ ডিজাইনের দুল, ডিজাইনটার মধ্যে মিনে রয়েছে, ফিলিগ্রি কাজ রয়েছে, খুব সুন্দর করে একটা ড্রপসের সঙ্গে সাজানো হয়েছে। দুলটা হচ্ছে 19 গ্রাম। এবারে আমি চলে যাব হাতের বালা, এটা ফারফোর মিনে কাজের বালা, এই বালাটা এটাও খিল দেওয়া রয়েছে, এই বালার ওজন হচ্ছে 30 গ্রাম, এবং যেহেতু খিল দেওয়া তাই আমার যারই হাতে হোক না কেন এটা হয়ে যাবে। 30 গ্রামের বালা, এবং বালার মুখটা দেখাই, এই হচ্ছে বালার মুখ। 41 গ্রামের টাইচেন, 30 গ্রামের বালা, 19 গ্রামের দুল এবং 10 গ্রামের আংটি, চাইলে এই টোটাল সেটটা আপনিও পেতে পারেন। কি করতে হবে, ফোন করতে হবে, 12 মাস টাকা জমিয়ে 13তম মাসে কেনাকাটা করতে পারেন, ইনস্টলমেন্টে জমা করতে পারেন, অর্থাৎ আপনি 11 মাস টাকা দেবেন, 12তম মাসে আপনার প্রদেয় অর্থের 90% পরশমণি দেবে, 13তম মাসে কেনাকাটা করতে পারবেন, আর তার সঙ্গে সঙ্গে আপনার পুরনো সোনার গয়না বদল করে আপনি নতুন হলমার্ক পিরিয়ডের নতুন ডিজাইনার জুয়েলারি নিতে পারবেন, কারণ পরশমণি জুয়েলার্স ডিজাইনার জুয়েলারি তৈরি করে, তাদের নিজস্ব ডিজাইনার রয়েছে। আমার এবারে বিদায় নেওয়ার পালা সোনাইমোড়া সাতকাহন থেকে, আপনাদের জন্য রইল পরশমণি। পরশমণি খোলা থাকছে সোম থেকে রবি প্রত্যেক দিন সকালে 11টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। চলে আসুন, পছন্দের জুয়েলারি নিয়ে চলে যান। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, খুব ভালো থাকুন, নমস্কার।